প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচনা শ্রেণী নবম দশম, বিষয় উচ্চতর গণিত, শিরোনাম ত্রিকোণমিতি, প্রশ্ন নং ১৬, সমাধান করো। কস থিটা সমান -1/2, যেখানে থিটা এর মান 90 ডিগ্রি থেকে বড়, 270 ডিগ্রি থেকে ছোট। প্রশ্নে দেওয়া তত্ত্ব থেকে পাই কস থিটা ঋণাত্মক এবং থিটা এর মান 90 ডিগ্রি থেকে বড়, 270 ডিগ্রি থেকে ছোট। এখন থিটা এর মান নির্ণয় করতে হলে প্রথমে চিত্রটি লক্ষ্য করতে হবে। চিত্রে প্রথম চতুর্ভাগে কস থিটা ধনাত্মক, দ্বিতীয় চতুর্ভাগে কস থিটা ঋণাত্মক, তৃতীয় চতুর্ভাগে কস থিটা ঋণাত্মক, চতুর্থ চতুর্ভাগে কস থিটা ধনাত্মক। যেহেতু থিটা এর মান 90 ডিগ্রি থেকে বড়, 270 ডিগ্রি থেকে ছোট, তাহলে থিটা কোণটি দ্বিতীয় এবং তৃতীয় চতুর্ভাগের জন্য প্রযোজ্য। তাহলে দেওয়া আছে কস থিটা সমান -1/2 বা কস থিটা সমান -cos 60 ডিগ্রি। এখানে -cos 60 ডিগ্রি কোণটি দ্বিতীয় এবং তৃতীয় চতুর্ভাগের জন্য প্রযোজ্য। তাহলে পরবর্তী লাইনটি হবে কস থিটা সমান cos(2×90°) -60°, এই কোণটি দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত, সমান cos(2×90°) +60°, এই কোণটি তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। তাহলে হয় কস থিটা সমান cos(2×90°) -60°। এখানে উভয় দিকে কস বর্জন করলে থিটা সমান 120 ডিগ্রি। তা আমরা জানি 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান। তাহলে 120 ডিগ্রি সমান 120×π/180 রেডিয়ান। এখানে 120কে 60 দ্বারা ভাগ করলে 2, এখানে 180কে 60 দ্বারা ভাগ করলে 3। তাহলে থিটা সমান 2×π/3 রেডিয়ান, অথবা কস থিটা সমান cos(2×90°) +60°। এখানে 2×90° +60° সমান 240 ডিগ্রি। সুতরাং থিটা সমান 240 ডিগ্রি। আমরা জানি 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান। তাহলে 240 ডিগ্রি সমান 240 পূরণ π/180 রেডিয়ান। এখানে লক্ষ্য করো, 240কে 60 দ্বারা ভাগ করলে 4, এখানে 180কে 60 দ্বারা ভাগ করলে 3। তাহলে থিটা সমান 4π/3 রেডিয়ান। তাহলে আমরা এখন লিখতে পারি নির্ণয় সমাধান, থিটা সমান 2×π/3 রেডিয়ান এবং 4π/3 রেডিয়ান। ধন্যবাদ সকলকে।